হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ইউ অ্যানাদার ভিডিও। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই মেসেঞ্জারটি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটি মেসেঞ্জার রয়েছে, তো এটি আমি আনবক্সিং করব এবং এটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং এটার দাম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব। তো আপনারা যদি এই জিনিসটি সম্পূর্ণ কাজ বুঝতে চান এবং এই জিনিসটি দাম সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। আর এটি আনবক্সিং করার আগে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, আপনারা চাইলে আমার প্লে লিস্ট থেকে উড়ে আসতে পারেন, সেখানে কিন্তু আরো বিভিন্ন ক্যাটাগরির ভিডিওগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো চলুন আজকের এই আনবক্সিং ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, এই মেসেঞ্জারটি আনবক্সিং করার আগে আপনাদের আমি একটু দেখিয়ে নিতে চাই যেখানে কি কি লেখাগুলো রয়েছে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মাল্টি ফাংশন ড্রেইন কমফোর্ট মেসেঞ্জার, আর এখানে কিছু মেসেঞ্জারের ছবি দেওয়া হয়েছে বিভিন্ন কালারের, এবং এই পাশে দেওয়া হয়েছে যেটা আমরা আসলে কোন কোন স্থানে কিভাবে ব্যবহার করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ছবিতে দেখানো হয়েছে, এবং এখানে আরেকটা ছবি দেখানো হয়েছে, এবং এখানে আরেকটা ছবি দেখানো হয়েছে, এবং এই পাশে দেখানো হয়েছে চারটা কালারের সাধারণত এগুলো পাওয়া যায়, আর এখানে দেওয়া হয়েছে এটা কত ভোল্টেজ চলবে এবং এটা কত ওয়াট আসলে এটা নিবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইনপুট ভোল্টেজ ডিসি 5 ভোল্ট এবং আউটপুট পাওয়ার হচ্ছে গিয়ে 2.5 ওয়াট। আর এই পাশে যদি আপনাদের একটু দেখাই, আমরা প্রথমে দেখতে পাচ্ছি যেটার উপরের অংশ দেখানো হয়েছে এবং দেখানো হয়েছে সুইচটিকে, এবং এখানে আমরা ব্যাটারিতে লাগাতে পারবো, সেই ব্যাটারির লাগানোর স্লটটিকে দেখানো হয়েছে। তো মোটামুটি এটার প্যাকেটের সংখ্যা আসলে এই জিনিসগুলোই দেখানো হয়েছে। তো এটা আমি এখন সরাসরি প্যাকেট থেকে বের করে ফেলছি, তো আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি আনবক্সিং করে নিচ্ছি। এটার মধ্যে আসলে আর কিছুই নেই, এটা আমি পাশে রাখি, এবং এটার মধ্যে দেওয়া হয়েছে কি আমি আপনাদের বের করে দেখাই। দেখতে পাচ্ছেন এটার মধ্যে দেওয়া হয়েছে একটি ইউজার ম্যানুয়াল, তো এই ম্যানুয়ালটি আমি আপাতত পাশে রাখছি, এবং এটার সঙ্গে দেওয়া হয়েছে একটি কেবল। আমি কেবলটি একটু খুলে দেখানোর চেষ্টা করছি আপনাদের, দেখতে পাচ্ছেন এই কেবলের পোর্টগুলো, এই পাশে দেওয়া হয়েছে একটি ইউএসবি জ্যাক, এবং এই পাশে দেওয়া হয়েছে নোকিয়ার জ্যাকগুলোর মতো একটি জ্যাক। তো এই কেবলটি আমি পাশে রাখি, এবং এই হচ্ছে আমাদের সেই মেসেঞ্জারটি, যেটা সাহায্যে আসলে আমরা আমাদের বডির বিভিন্ন স্থানে মেসেজ করতে পারবো, অর্থাৎ ব্যথাযুক্ত স্থানে আমরা নিজেরাই মেসেজ করতে পারবো। এই পাশে একটি অপশন রয়েছে, এই পাশে একটি অপশন রয়েছে, এবং এই পাশে একটি শক্ত অপশন রয়েছে। তো এটা আমরা কিন্তু দুইটা অপশনও চালাতে পারবো, অর্থাৎ ব্যাটারি দিয়ে এবং ব্যাটারি ছাড়াও। তো আমি আপনাদের একটু খুলে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন যে আমি পিছনের খাপটি খুলে নিয়েছি, তো এখানে তিনটি চিকন পেন্সিল ব্যাটারি লাগালো, এটা আমরা ব্যবহার করতে পারবো। আর এই ব্যাটারিগুলো হচ্ছে যে রিমোটের সঙ্গে আমরা সাধারণত যেই ব্যাটারিগুলো ব্যবহার করি ওই ব্যাটারিগুলো সাধারণত এখানে ব্যবহার করতে হবে। তো আপনারা যদি ব্যাটারি ব্যবহার করতে নাও চান কোনো প্রবলেম নেই, এটা কিন্তু আমরা ব্যাটারি ছাড়াও ব্যবহার করতে পারবো এখানে এই কেবলটির সাহায্যে, অর্থাৎ এই জ্যাকটি আমরা এখানে লাগাবো, এবং এই ইউএসবি জ্যাকটি আমরা একটা যে কোনো মোবাইল চার্জারের সঙ্গে এভাবে যুক্ত করে নিয়ে এটা জাস্ট আমরা কারেন্টের মধ্যে ইন করলেই এই জিনিসটা আমরা ব্যবহার করতে পারবো। তো আমি একটা কারেন্টের লাইনের সঙ্গে এটা সংযুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এখানে একটি কারেন্টের লাইন নিয়ে আসলাম, এই চার্জারটি আমি কারেন্টের বোর্ডের সঙ্গে লাগিয়ে নিচ্ছি, এবং এটি সুইচটি আমি অন করছি। তো আপনারা নিশ্চয়ই একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, এটা কিন্তু এখন একটা স্পিডে চলছে, যখন এটা আমি আরও সামনের দিকে দিয়ে দিব এটার স্পিড কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে, এবং এটা খুব ভাইব্রেট করছে। তো আমি এটার স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই আওয়াজটি শুনতে পাচ্ছেন। তো যাই হোক, এটা আমি আপাতত অফ করে রাখি। তো এটা মূলত এইভাবে আসলে কাজ করে, এবং এই পাশে রাবারগুলো কিন্তু খুব সফট, আর এটি দামও কিন্তু তুলনামূলক অনেকটাই কম, অর্থাৎ এটা দাম পড়েছে হচ্ছে গিয়ে মাত্র 119 টাকা। যাদের হাতে পায়ে ব্যথার সমস্যা রয়েছে বা মাথার ব্যথার সমস্যা রয়েছে তারা কিন্তু এই জিনিসটি ব্যবহার করতে পারেন, আর যাদের পাশে সাধারণত বয়স্ক লোক রয়েছে এবং তাদের যাদের ব্যথার প্রবলেম রয়েছে তারা এই জিনিসটি খুব আরামেই ব্যবহার করতে পারবেন এবং খুব ভালোভাবে এই জিনিসটি কাজ করে। তো এই জিনিসটি মূলত আসলে আমরা এইভাবেই ব্যবহার করতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি ইউএসবি মিনি মেসেঞ্জারটির সম্পূর্ণ কাজ সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন এবং এটার দাম সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়েছেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর আপনারা চাইলে আমার প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারেন, সেখানে কিন্তু আরও বিভিন্ন ক্যাটাগরির ভিডিওগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।